নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতাস ব্লগ অ্যান্ড ডেলি লাইফ ইটসে সবাইকে স্বাগত। আজকে আমি খাবো চিংড়ি মাছের কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা একটু বড় বড় সাইজের আছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে কাঁটাটাকে মাথাটাকে ছাড়ি দিয়ে ভালো করে ধুয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ভেজে নেব, হালকা করে ভেজে নেব, দিয়ে রান্না করব। একটু উল্টে পাল্টে নেব, চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে, আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা। মশলাটা ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে ভালো করে ভেজে নেব সব মশলাগুলো। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে, আর এখন আমি জল দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি কারি হয়ে গেছে, নামিয়ে নেব। প্লেটে নিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি। আর আমার আজকে মেনুতে আছে দেখো কি, ভাত, কুন্দরি আলু ভাজা, আর এখানে আছে চিংড়ি কারি, আর ফুলকপি আলু, আর ডালের বড়া দিয়ে তরকারি। তো চলো খাওয়া শুরু করি। আর যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। স্টার্ট। গরম গরম চিংড়ি কারি,
চিংড়ির কারিটা খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল। আচ্ছা, কত টাকা দেখা যাবে পরের ভিডিও। টাকা।